আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। সম্মানিত দর্শক বন্ধুরা, কোরআন থেকে সংগৃহীত দোয়াসমূহর সিরিজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সামনে কোরআন থেকে সুন্দর একটি দোয়া উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দোয়াটি অনেক অনেক সহজ, আমাদের প্রায় প্রতিটা মুসলমান ভাই বোনেরা এই দোয়াটি পারি। এই দোয়াটি পাঠ করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করবেন এবং পথভ্রষ্টতা থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। তাই সম্বন্ধে দর্শক বন্ধুরা, ইসলামের সবচেয়ে দামি জিনিসের মধ্যে একটি হেদায়েত লাভ করার জন্য আপনারা অবশ্যই এই দোয়াটি নিয়মিত পাঠ করার চেষ্টা করবেন। দোয়াটি বলার পূর্বে আপনাদের নিকট ছোট্ট একটি অনুরোধ, তা হচ্ছে এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ইসলাম প্রচারের নিয়তে এই ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। চলুন সম্বন্ধে দর্শক বন্ধুরা, আমরা সেই দোয়াটি সম্পর্কে জেনে আসি। দোয়াটি হচ্ছে সূরা ফাতিহার 5 থেকে 7 নম্বর আয়াত, আর আয়াতগুলো হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন। দোয়াটির অর্থ হচ্ছে, তুমি আমাদেরকে সর্বপথ দেখাও, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, তাদের পথ নয় যারা তোমার ক্রোধে নিপতিত ও প্রথভ্রষ্ট। সম্মানিত দর্শক বন্ধুরা, আমরা প্রত্যেকটা মুসলমান ভাই বোনেরা এই দোয়াটি পারি। তাই সম্মানিত দর্শক বন্ধুরা, আমরা এই দোয়াটি নিয়মিত মোনাজাতের মধ্যে পাঠ করার চেষ্টা করব। আমরা চাইলে সেজদার মধ্যেও এই দোয়াটি পাঠ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।